চব্বিশ ঘন্টার আলটিমেটামে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। তিনি পদত্যাগ না করলে কঠোর আন্দোলনে মাঠে নামবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিস্তারিত থাকছে নিজস্ব প্রতিনিধি জাকিয়া হোসেনের প্রতিবেদনে। রাষ্ট্রপতির মিথ্যাচার সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর ছাত্রলীগের অতর্কিত হামলা এবং খুনি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে এনে দ্রুত বিচার কার্যকর সহ আওয়ামী লীগ দল রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা দাবিতে সোমবার সন্ধ্যা সাতটায় রাজু ভাস্কর্যের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এক বিক্ষোভ সমাবেশের ডাক দেয় এবং তারা মশাল মিছিল নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দিতে মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে আবার রাজু ভাস্কর্যে ফিরে আসে। সে সময় তারা বলেন, চব্বিশ ঘন্টার আলটিমেটামে রাষ্ট্রপতি পদত্যাগ না করলে তাকে বঙ্গভবন থেকে টেনে হিঁচড়ে বের করবেন বলেও জানান তিনি, এবং দাবি মানা না হলে কঠোর আন্দোলনে মাঠে নামবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অপরদিকে সচিবালয়ে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তার নিজ দপ্তরে সাংবাদিকদের বলেন, জাতির উদ্দেশ্যে 5 আগস্ট ভাষণে রাষ্ট্রপতি পরিষ্কার করে বলেছেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন এবং আমি তা গ্রহণ করেছি। কিন্তু এতদিন পর তিনি বলছেন শেখ হাসিনার পদত্যাগপত্র রাষ্ট্রপতি পাননি, এটা মিথ্যাচার, এটা বলে রাষ্ট্রপতি জাতির সাথে প্রতারণার সাথে তিনি শপথ ভঙ্গ করেছেন। কথা আমার চট্টগ্রাম এলাকায় কিভাবে ছাত্রলীগ মাথা চালা দিয়ে ওঠে, তাদের কিভাবে ছাত্র বাইরের গায়ে হাত তোলার, তাদেরকে সাবধান করে দিতে চাই, বাংলাদেশের ছাত্রলীগকে সাবধান করে দিতে চাই, ভাই তোমরা ভালো আছো, বাসায় থাকো, চুপি সারে থাকো, রাস্তায় আসার পায়দারা করবে না। আর আমি আমার উপদেষ্টা মহোদয়দের কাছে অনুরোধ করেন, অতি দ্রুত ছাত্রলীগকে নিষিদ্ধ করার ব্যবস্থা করেন। ছাত্রলীগ নিষিদ্ধ করতে হবে, ছাত্রলীগ সন্ত্রাসী গুন্ডা, তারা জঙ্গি, এখনো পর্যন্ত আমার বাইদের গায়ে হাত তুলে জঙ্গি অস্ত্রে হামলা করে, তাদের নিষিদ্ধ চাই চাই চাই। আমরা 5 আগস্ট সিদ্ধান্ত নিয়েছি তাদেরকে সতর্ক করায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ পুরস্কৃত কুন্তলীগ সমৃদ্ধ, তারা তাদের নিজের অবস্থান রাখতে পারিস নয়, তাদেরকে আমরা উৎখাত করেছি। সুতরাং তোরা যদি আবার চেষ্টা করিস এই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া বাংলাদেশের কোন প্রান্তে আবার মাথা চাড়া দিয়ে ওঠার, তাহলে সেটা ভুল ভাবছিস, তোদের আর কোনদিন এই বাংলাদেশে পুনর্বাসন হবে না।